নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 12ই সেপ্টেম্বরের দৈনিক রাশিফলের ভিডিও, 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, আপনার কেমন যাবে এবং 5টি রাশির লটারির লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আমি জানাব। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার শুক্লপক্ষের নবমী তিথি রয়েছে, 11টা 33 পর্যন্ত, 11টা 33-এর পর থেকে দশমী তিথি শুরু হয়ে যাচ্ছে এবং সকাল 9টা 52 মিনিট পর্যন্ত রয়েছে আপনার মূলা নক্ষত্র এবং 9টা 52 মিনিটের পর থেকে শুরু হচ্ছে পূর্বসারা নক্ষত্র। যোগ রয়েছে আয়ুষ্মান যোগ, আপনার চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। আগামীকালের রাহুকাল, অর্থাৎ যে সময়টাতে আমি বারবার বলি আপনারা কোনো শুভ কাজ, ইম্পর্টেন্ট কোনো কাজ আপনারা করবেন না, সেটা 1:30 থেকে 2:30 থেকে 3টা পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না। এবার আসি কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটি ভালো যেতে চলেছে। 27টি নক্ষত্রের মধ্যে বেশ কিছু নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনার ক্ষেত্রে আগামীকাল দিনটি বিশেষভাবে ভালো যেতে চলেছে। দেখুন, অনুরাধা, উত্তরাসারা, শ্রবণা, বিশাখা, কৃত্তিকা, ভরণী, অশ্লেষা, জ্যেষ্ঠা, পূর্বভাদ্রপদ এবং ধনিষ্ঠা, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয় আপনার আগামীকাল দিনটা ভালো যেতে চলেছে। এবার আমি ভিডিও শেষে আপনাদেরকে আবারও বলছি, জানাবো লটারি প্রাপ্তির লাকি সময় এবং লাকি নাম্বার। আসা যাক মেষ টু মীন রাশি আগামীকাল কেমন যাবে, কোন কোন দিকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন দিক আপনাদের ভালো রয়েছে, বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। দেখুন, আপনারা অনেকে ভিডিও শুনছেন যে কৌশিকদা আমার জীবনে অর্থপ্রাপ্তি হচ্ছে। দেখুন, জীবনকে যদি বদলাতে চান তাহলে অবশ্যই পরামর্শ করুন, আর যদি ভাবেন না যেমন শুনছি তেমন থাকবে তাহলে আপনারা রাশির নাম শুনবেন কিন্তু আপনার ক্ষেত্রে যখন হবে না মনটা আপনাদেরই খারাপ হবে, কারণ আপনারা যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান না করেছেন ততক্ষণ কিন্তু আপনারা সেই জায়গাটাতে সাকসেস পাবেন না। মেষ রাশির আপনাদের যে মানসিক দুশ্চিন্তা চলছিল সেই দুশ্চিন্তা কিছুটা হলো আপনাদের কমবে। অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনাদের শরীর স্বাস্থ্যটা আগামীকাল কিন্তু ভালো রয়েছে, অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। বৃষ রাশি, মানসিক দুশ্চিন্তা আপনাদের বাড়বে, খরচার দিকে নিয়ন্ত্রণ রাখুন এবং আপনারা ফাস্টফুড এবং জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন, কিছু সমস্যা আসতে পারে। মিথুন রাশি, অর্থনৈতিক স্থিতি ভালো থাকবে, কেরিয়ারের বাধা দূর হবে, ছোট যাত্রা যোগ রয়েছে। কর্কট রাশি, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনার মান সম্মান বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে, কাজের চাপ, কাজের প্রেসার থাকবে। সিংহ রাশি, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবেন, আটকে থাকা টাকা আপনি আগামীকাল পেতে পারেন, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ রয়েছে। কন্যা রাশি, কন্যা রাশির স্বাস্থ্যের দিকে নজর রাখুন একটু হলেও, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা আসবে, আপনার সম্পর্কে সমস্যা আসতে পারে, অর্থাৎ আপনার ধরুন ভাই, আপনার ধরুন বোন বা আত্মীয় স্বজন
তাদের সাথে কিছু মত পার্থক্য হতে পারে, অবশ্যই এদিকটা নজর রাখুন। তুলা রাশি, ছোট যাত্রার যোগ রয়েছে, আপনার দীর্ঘদিনের সমস্যা দূর হবে, নতুন কাজের সুযোগ পাবেন। বৃশ্চিক রাশি, আটকে থাকা অনেক কাজ আপনার হয়ে যাবে, প্রতিষ্ঠা আপনি পাবেন, যেখানে কাজ করছেন সেখানে সম্মান এবং প্রতিষ্ঠা আপনি পাবেন। স্বাস্থ্য, আপনার শরীর স্বাস্থ্যের পার্টটা কিন্তু আপনার ভালো রয়েছে। ধনু রাশি, স্বাস্থ্য আপনার ভালো থাকবে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আটকে থাকা অনেক কাজ আপনার আগামীকাল সম্পন্ন হবে। মকর রাশি, পারিবারিক সমস্যা বাড়বে, খরচার দিকে নিয়ন্ত্রণ রাখুন, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সাবধান থাকুন মকর রাশি। কুম্ভ রাশি, কুম্ভ রাশির আটকে থাকা টাকা আপনি পেতে পারেন, সম্পর্কের ক্ষেত্রে আপনার উন্নতি হবে, সম্পর্কে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যা কিছুটা হলেও কাটবে, কেরিয়ারের অনেক বাধা আপনার দূর হবে। মীন রাশি, আপনার পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হবে, কেরিয়ারের সমস্যা দূর হবে, অর্থপ্রাপ্তির আকর্ষিত ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আসি পাঁচটি রাশির আপনার লটারির টার্গেট নাম্বার এবং শুভ সময়। আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন। প্রথম রাশি আপনার আগামীকাল ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 2, আপনাদের শুভ সময় সকাল 10:18 থেকে 11:22 পর্যন্ত। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে আপনার 10:05 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 3। এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 4, আপনাদের শুভ সময় সকাল 8:45 থেকে 10:18 পর্যন্ত। এরপর যে রাশি 4 নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, মেষ রাশির টার্গেট নাম্বার 6, আপনাদের শুভ সময় সকাল 10:11 থেকে 11:14 পর্যন্ত। একদম শেষ রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 5, আপনাদের শুভ সময় সকাল 11:22 থেকে 12:03 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই কটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই আপনারা করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।